মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বলছিলাম তুমি পুজোতে এ বাড়িতে আসতে পারো। এটা তুমি বলছো? বলছি। তুমি একাই এসো। তুমি আমার বাড়িতে এলে মা, বাড়ির সবাই তোমাকে নিয়ে কত আনন্দ করবে। আলোয় আলোয় ভরে উঠবে গোটা জোড়া বাড়ি। শুধু আমার মনটাকেই অন্ধকারে ভরিয়ে দিলে মা, আমার ছেলেটাকে আমার থেকে দূরে রেখে দিলে তুমি। তুমিও তো মা, মায়ের কষ্ট তুমি বোঝো না? বোঝো না বলো, কেন এমন করলে মা গো? তোমার ভেতরে যে কি চলছে বৌমা, আমি সবটা বুঝি। আমারও কি মন মানছে? পুজোর সময় বাড়ির ছেলেটা অভিমান করে দূরে থাকবে, কারোর ভালো লাগে বলো? বুঝতে পারছি না কাকিমা, কেউ বুঝতে পারছে না, কেউ না। বৌমা বৌমা, যা হয়েছে সূর্যকে তো দোষ দেওয়া যায় না। কিন্তু আমি তো মা কাকিমা, আমার যে বুকটা ফেটে যাচ্ছে সে নিয়ে তো কারো কোনো চিন্তাই নেই। সবাই শুধু নিজের জেদ, নিজের ইগো এই নিয়েই ব্যস্ত, আমার কথার কে ভাবে? না সত্যি তো যা হচ্ছে ঠিক হচ্ছে না। পুজো উপলক্ষে সবাই এসেছে, এই বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিসুমশাই সকলে এসেছেন, কিন্তু স্যার স্যারই নেই। ম্যাডামের মুখের দিকে তাকানো যাচ্ছে না। না না না, এর একটা বিহিত করতে হবে, এক্ষুনি করতে হবে। বাবা একবার দেখে এসো, আজই এক্ষুনি তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি এক্ষুনি স্যারকে ফোন করো, ফোন করে এই বাড়িতে আসতে বলো, আর বলবে পূজোর কটা দিন স্যার জন্য এখানেই থাকে। তুমি না বললে তো উনি না না বাবা শোন, ফালতু জেদ করিস না, যে কাজটা হবার নয় সেটা নিয়ে কথা বলিস না, এত অনেক কাজ বাকি আছে, চল সাথে। না আগে তুমি এই কাজটা করো, তা না হলে পূজোর কোনো কাজ শুরু হবে না। ব্যাস শ্যামলী, কেন জেদ করছিস? আমি জেদ করবো বাবা, আমি 100 বার জেদ করবো। নিজের মুখটা একবার দেখেছো আয়নায়? চোখের তলা বসে গেছে, তুমি যে কষ্ট পাচ্ছ না সবাই বুঝতে পারছে সেটা। কেন মিথ্যা অভিনয় করছো যে তুমি খুব ভালো আছো, হাসছো, আনন্দ করছো সকলের সঙ্গে? তুমি আনন্দে নেই বাবা, তুমি কষ্টে আছো সেটা সবাই বুঝতে পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কষ্টে আছি, তো আমি আমি কি করবো বল? আমি তো বলিনি যে ও পুজো এখানে আসতে পারবে না, শুধু আমি একটা শর্ত রেখেছি যে ওই অহনাকে নিয়ে ও এ বাড়িতে পা রাখতে পারবে না, ব্যাস। বাবা পুজোর সময় এসব ঝামেলা ছাড়ো, যাকে খুশি নিয়ে আসুক, দোহাই তোমার, তুমি ফোনটা করো। বাবা তুমি কেন? ম্যাডাম ম্যাডাম একটু দাঁড়ান,
তাকিয়ে দেখো, চোখে জল। বাবা তুমি কেন বুঝতে পারছো না যে বাড়িতে একজন মা কাঁদে সেই বাড়িতে আর এক মায়ের আরাধনা হতে পারে? কখনো পারে না। অন্তত ম্যাডামের মুখের দিকে তাকিয়ে তুমি স্যারকে ফোনটা করো বাবা, ফোনটা করে আসতে বলো ওনাকে। ওদিকে আসতে বলবে তুমি? বলো না সূর্য, ছেলেটাকে একবার আসতে বলো না, একটা ফোন করো না। কেন কেন কেন, তুমি ফোন করে আসতে বলো না ওকে। আমি তো ওকে এই বাড়িতে পূজায় আসতে বারণ করিনি। আর তুমি বলো বলো যে আমি বলেছি আসতে, তুমি শুধু আমার শর্তটাকে যেন ও অমান্য না করে এটা খেয়াল রেখো। আমি বললেও আসবে না সূর্য, তুমি খুব ভালো করে জানো। আরে তুমি ফোনটা করো না। কেন এত পাষাণ হচ্ছে সূর্য? তোমার শর্ত, তোমার সিদ্ধান্ত। আর আমি আমি কেউ নই, আমার কিচ্ছু নেই না। পূজার কটা দিন যদি ছেলেটাকে একটু দেখতে চাই তাতে অন্যায় কিসের? সেখানেও তুমি তোমার ইগো বজায় রাখবে। বাবা বাবা অনেক হয়েছে বাবা, আর ভালো লাগছে না এই পূজো কণ্ডার দিনে আমার ঝামেলা একদম ভালো লাগছে না। ও বাবা তুমি আর চুপ করে থেকো না, ফোনটা করো না। বাড়ির পুজোয় বাড়ির ছেলে থাকবে। বাবা আমি তোমায় কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, যদি অনিকেত মল্লিক এখানে না থাকে তাহলে এই বাড়ির পুজোতে কেউ অংশগ্রহণ করবে না। শুনেছ? এবার অন্তত ফোন করো। তুমি ফোন না করলে স্যার আসবেন না। তুই তোমার ফোনটা করো বাবা, প্লিজ ফোনটা করো। ও সূর্য, সবাই যখন বলছে ফোনটা কর, আরে আমি বলছি ফোনটা কর। বাবা ফোন করছে বাড়িতে কিছু। হ্যালো, বলছিলাম তুমি পুজোতে এ বাড়িতে আসতে পারো। এটা তুমি বলছো? বলছি। তুমি একাই এসো। তুমি আবার আমাকে শর্ত দিচ্ছ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।